নমস্কার বন্ধুরা আন একডেমি ইউটিউব পার্টনার প্রোগ্রামে তোমার সকলকে স্বাগত জানা যে মুঘল সাম্রাজ্যের উপর মক টেস্ট হবে কত স্কোর করলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর ভিডিওটি এ করতে হবে লাইক আর পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো অথবা আমাদের অফিসিয়াল অ্যাপসটি ইনস্টল করতে পারো দুটোর লিঙ্কই ডিসক্রিপশনে দেওয়া রয়েছে আজকে নিয়ে প্রথম কোশ্চেন খেয়াল কর বলা হয়েছে নিচের কোনটি আকবর স্থাপন করেছিলেন নিচের কোনটি আকবর স্থাপন করেছিলেন প্রত্যেকে অ্যান্সার করবে নিচের কোনটি আকবর স্থাপন করেছিলেন আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে তার সাথে পাশে বেল আইকনটিকে বাজিয়ে রাখতে হবে নাহলে নোটিফিকেশন কিন্তু তোমরা পাবে না যারা বন্ধুরা অপশান এ বলছে আগ্রা ফোর্ট নির্মাণ করেছিলেন দেখো ফোর্ট বা দুর্গ কিন্তু একই জিনিস ইংলিশে ফোর্ট বলে বাংলায় দুর্গ বলা হয়ে থাকে এবার দু নম্বর কোশ্চেনের দিকে এগোনো যাক দেখো কি বলা হয়েছে হুমায়ুন কোহিনুর হীরা কার কাছ থেকে পেয়েছিলেন কি বলা হয়েছে হুমায়ুন কোহিনুর হীরা কার থেকে পেয়েছিলেন দু নম্বর কোশ্চেন ইম্পর্ট্যান্ট প্রশ্ন গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো হুমায়ুন কোহিনুর হীরা কার থেকে পেয়েছিলেন তো যারা বন্ধুরা অপশান বি বলছো কারেক্ট অ্যান্সার গোয়ালিওরের শাসক থেকে তিনি এই হীরাটি পেয়েছিলেন অপশান বি কারেক্ট অ্যান্সার ওকে এবার তিন নম্বর কোশ্চেনের দিকে এগোনো যাক দেখো কি বলা হয়েছে তিন নম্বর কোশ্চেন বলা হয়েছে মোগল স্থাপত্যের মার্বেলের তৈরি প্রথম সমাধি কোনটি ছিল কী বলা হয়েছে মোগল স্থাপত্যের মার্বেলের তৈরি প্রথম কোনটি ছিল প্রত্যেক অ্যান্সার করো মোগল স্থাপত্যের মার্বেলের তৈরি প্রথম কোনটি ছিল তো যারা বন্ধুরা অপশান এ বলছো কারেক্ট অ্যান্সার হুমায়ুনের সমাধি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার এটাই প্রথম মার্বেলের তৈরি মোগল স্থাপত্য ছিল ওকে যেটা ছিল কেটে সমাধি এবার কি পরবর্তী কোশ্চেন চার নম্বর কোশ্চেন দিকে এগোনো যাক দেখো বলা হয়েছে কে আলগমির নামে পরিচিত আচ্ছা মোগল সাম্রাজ্যের উপরে কিন্তু আমি ডিটেলসে আলোচনা করেছি সেই ভিডিওগুলো না দেখে থাকলে ডিসক্রিপশন লিঙ্কে দেবো প্লে লিস্টে তোমরা সেখানে গিয়ে ক্লিক করে ভালো করে দেখে নিতে পারবে ওকে চার নম্বর কোশ্চেন আজকে দেখো কে আলগমির নামে পরিচিত অ্যান্সার করার চেষ্টা করো প্রত্যেকে কে আলগমির নামে পরিচিত চার নম্বর কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন তো যারা বন্ধুরা অপশন বি বলছো কার একটা ঔরঙ্গজেব ঔরঙ্গজেব আলগমির নামে পরিচিত ওকে এবার পরবর্তী কোশ্চেন পাঁচ নম্বর কোশ্চেনের দিকে কোনো যাক কি বলা হয়েছে কে নিজের নাম দিয়ে মুদ্রা চালু করেছিলেন কে নিজের নাম দিয়ে মুদ্রা চালু করেছিলেন প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট একদম খুঁটিয়ে মোগল সাম্রাজ্য সম্পর্কে তোমাদের পড়াচ্ছি আমি এই জন্য ভিডিওটিকে একটা অবশ্যই লাইক করো কে নিজের নাম দিয়ে মুদ্রা চালু করেছিলেন পাঁচ নম্বর কোশ্চেন আজকের তো কয়েকটা অ্যান্সার আছে বন্ধুরা হচ্ছে অপশান সি জাহাঙ্গীর এবং নূরজাহান জাহাঙ্গীর এবং নূরজাহান নিজের নাম দিয়ে মুদ্রা চালু করেছিলেন পাঁচ নম্বর কোশ্চেন আজকের ঠিক আছে এবার ছয় নম্বর কোশ্চেনের দিকে এগোনো যাক দেখো বলা হয়েছে শাহজাহানের পত্নী মমতাজ কার কত সালে মারা যান কী বলা হয়েছে শাহজাহানের পত্নী মমতাজ কত সালে মারা গেছিলেন অ্যান্সার করার চেষ্টা করো প্রত্যেকে শাহজাহানের পত্নী মমতাজ কত সালে মারা গিয়েছিলেন প্রত্যেকে অ্যানসার করো খুব ভালো লাগবে তাহলে আর অবশ্যই ভিডিওটিকে লাইক করো বারবারই বলি আমি যারা অপশান ডি বলছো কারেক্ট একটা ষোলোশো একত্রিশ খ্রিস্টাব্দে শাহজানের পত্নী মমতাজ মারা গিয়েছিলেন ওকে এবার নেক্সট কোশ্চেন সাত নম্বর কোশ্চেন দেখো বক্সার যুদ্ধ কবে সংগঠিত হয় কী বলা হয়েছে বক্সার যুদ্ধ কবে সংগঠিত হয় সাত নম্বর কোশ্চেন আজকের প্রত্যেকে অ্যান্সার করবে কিন্তু ইজি কোশ্চেন এই কোশ্চেনটা প্রচুর পরীক্ষায় এসেছে আর তোমরা জানাবে বক্সারের যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিলো এটা কমেন্ট বক্সে কিন্তু সবাই অফলাইনে জানিয়ে দেবে বক্সারের যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল যারা পরে দেখবে বা এখন দেখছো প্রত্যেকে জানাবে বক্সারের যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল ওকে এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছি তোমাদের সাথে তো সতেরোশো চৌষট্টি কারেক্ট অ্যান্সার অপশান বি কারেক্ট অ্যান্সার ঠিক আছে এবার পরবর্তী আট নম্বর কোশ্চেনের দিকে এগোনো যাক বলা হয়েছে দেখো হুমায়ুনের সমাধিসৌধ বর্তমান ভারতের কোন রাজ্যে অবস্থিত হুমায়ুনের সমাধি সমাধিসৌধ বর্তমানে ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে আট নম্বর কোশ্চেন এটা আজকের অ্যান্সার করার চেষ্টা করো হুমায়ুনের সমাধিসৌধ ভারতের বর্তমানে ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে তো কারেক্ট অ্যান্সার বন্ধুরা দিল্লিতে রয়েছে যারা বলছে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার ঠিক আছে দিল্লিতে এটা বর্তমানে অবস্থিত এবার পরবর্তী কোশ্চেন দেখো নয় নম্বর হু মোগল শাসনে বাণিজ্যিক পথ কোন রাজ্যের পাশ দিয়ে গেছে কী বলা আছে মোগল শাসনে বাণিজ্যিক পথ কোন রাজ্যের পাশ দিয়ে গিয়েছিল বা গেছে যাই থাক প্রশ্নে অ্যান্সার করার চেষ্টা করো প্রত্যেকে মোগল শাসনে বাণিজ্যিক পদ কোন রাজ্যের পাশ থেকে গিয়েছিল তো বন্ধুরা কারেক্ট অ্যান্সার লাহোর রাজ্যের পাশ থেকে গিয়েছিল অপশান ডি যারা বলছো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ওকে এবার দশ নম্বর কোশ্চেনের দিকে এগোনো যাক দেখো কি বল দশ নম্বর কোশ্চেন আবুল ফজল রচিত তারিকি আকবরীতে কার শাসন সম্বন্ধে জানা যায় কি বলা হয়েছে আবুল ফজল রচিত তারিকি আকবরীতে কার শাসন সম্পর্কে জানা যায় তাহলে আমরা কি জানলাম আবুল ফজলের লেখা বইটির নাম কি তারিকি আকবরী দেখো এখানে তো অ্যাকচুয়ালি আকবরি কথাটা উল্লেখই আছে যদি খেয়ালও না থাকে তাও ইজিভাবে তোমাদের কিন্তু মনে থাকবে ওকে অ্যান্সার করেছো আশা করি খুব ভালো লেগেছে অপশন ডি যারা বলছে কারেক্ট অ্যান্সার ঠিক আছে আকবরি থেকে ইজি ইজিভাবে মনে থাকার কথা আছে ওকে অপশান ডি কারেক্ট অ্যান্সার এবার পরবর্তী কোশ্চেন দেখো এগারো নম্বর কোশ্চেন বলা হয়েছে কে হিনদের ধর্মধারক উপাধি ধারণ করেছিলেন কে হিন হিনদেব ধর্মধারক উপাধি গ্রহণ উপাধি নিয়েছিলেন বা গ্রহণ করেছিলেন যাই হোক বা ধারণ করেছিলেন পরীক্ষায় প্রশ্ন বিভিন্ন রকম থাকতে পারে তো এগারো নম্বর করার চেষ্টা করুন তো যারা এ বলছো ওকে শিবাজি এই উপাধিটি গ্রহণ করেছিল অপশন এ কারেক্ট অ্যান্সার ওকে এবার বারো নম্বর কোশ্চেনের দিকে এগোনো যাক বলেছে আকবর কত সালে রাজত্ব ভার গ্রহণ করেন আকবর কত সালে রাজত্ব ভার গ্রহণ করেছিলেন ওকে অ্যান্সার করার চেষ্টা করো আকবর কত সালে রাজত্ব ভার গ্রহণ করেছিলেন বারো নম্বর কোশ্চেন তো বন্ধুরা দেখো এই কোশ্চেনটার অ্যাকচুয়ালি যে অ্যান্সার সেটা বারো বছর চার মাস থাকে কোনো বইতে বারো বছর লেখা থাকে কোনো বইতে অ্যাপ্রক্স তেরো বছর লেখা থাকে ওকে এটা কিন্তু দ্বিমত প্রশ্ন তোমরা ওয়েবসাইটে সার্চ করে দেখতে পারো এই কোশ্চেনটা ওকে এটা কোনো অসুবিধা না তোমরা সার্চ করে দেখতে পারো ওকে অ্যাকচুয়ালি যেহেতু বারো বছর চার মাস তাই বেশিরভাগ ক্ষেত্রে তেরো বছরই অ্যান্সার করা হয়ে থাকে ঠিক আছে যেহেতু বারো বছরকে অতিক্রম করে সে তেরো বছরে পা দিয়েছিল সেই কারণে যদি এরকম থাকে তখন তেরো বছর অ্যান্সার করবে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ওকে এবার তেরো নম্বর কোশ্চেনের দিকে এগোনো যায় দেখো বলা যে ঔরঙ্গজেব কোন বাদ্যযন্ত্র খুব ভালোভাবে বাজাতে পারতেন ঔরঙ্গজেব কোন বাদ্যযন্ত্র খুব ভালোভাবে বাজাতে পারতেন নম্বর কোশ্চেন আজকে অ্যান্সার করার চেষ্টা করো ঔরঙ্গজেব কোন বাদ্যযন্ত্র খুব ভালোভাবে বাজাতে পারতেন তো বন্ধুরা কারেক্ট অ্যান্সার বিনা ওকে বিনা খুব ভালো করে তিনি বাজাতে পারতেন অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে তেরো নম্বর কোশ্চেনের এবার চোদ্দো নম্বর কোশ্চেন থেকে কোনো যাক আকবরের সমাধি ভারতবর্ষের কোথায় অবস্থিত কি বলা হয়েছে আকবরের সমাধি ভারতবর্ষের কোথায় অবস্থিত প্রত্যেকে অ্যান্সার করো আকবরের সমাধি ভারতবর্ষের কোথায় অবস্থিত রয়েছে চোদ্দ নম্বর কোয়েশ্চেন এটার আজকে তো বন্ধুরা কারেক্ট অ্যান্সার হচ্ছে আগ্রাতে রয়েছে ওকে আকবরের সমাধি ভারতবর্ষে কোথায় আছে আগ্রাতে রয়েছে অপশন বি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ওকে পরবর্তী কোশ্চেন দেখো পনেরো নম্বর কোশ্চেন আজকের বিখ্যাত গায়ক জগন্নাথ কার পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন বিখ্যাত গায়ক জগন্নাথ কার পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন পনেরো নম্বর কোশ্চেন আজকের বিখ্যাত গায়ক জগন্নাথ কার পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন পনেরো নম্বর তো বন্ধুরা কারেক্ট হবে অপশান এ ঠিক আছে শাহজাহানের শাহজাহানের পৃষ্ঠপোষক পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন অপশান এ কারেক্ট অ্যান্সার ওকে খেয়াল রাখবে কিন্তু জগন্নাথ শাহজাহানের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন আর যে কোশ্চেন তোমার নতুন মনে হচ্ছে খাতায় অবশ্যই নোট ডাউন করে নেবে ষোলো নম্বর কোশ্চেনের দিকে এগোনো যাক আর ডিসক্রিপশনে মক টেস্টের প্লে লিস্ট দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো সেখানে প্রত্যেকটা ভিডিও দেখো ইবাদাত খানা কে তৈরি করেছেন কি বলেছেন ইবাদাত খানা কে তৈরি করেছেন ষোলো নম্বর কোশ্চেন ইবাদাত খানা কে তৈরি করেছিলেন ষোলো নম্বর কোশ্চেন আজকে ইম্পর্টেন্ট একটি কোশ্চেন তো বন্ধুরা কারেক্ট অ্যান্সার হচ্ছে আকবর ওকে অপশান সি কারেক্ট আনসার আকবর এই ইবাদাত খানা কিন্তু তৈরি করেছিলেন ওকে এবার সতেরো নম্বর কোশ্চেনের দিকে এগোনো যাক দেখো কী বলা হয়েছে সাতেরো নম্বর কোশ্চন কারা শেখ জাদা নামে পরিচিত ছিল কারা শেখ জাদা নামে পরিচিত ছিল সতেরো নম্বর কোশ্চেন আজকে অ্যান্সার করার চেষ্টা করো কারা শেখ জাদা নামে পরিচিত ছিল ওকে বন্ধুরা কারেক্ট আনসার হবে অপশান বি ভারতীয় মুসলিমরা এই শেখ জাদা নামে পরিচিত ছিল ওকে এবার পরবর্তী কোশ্চেন আঠেরো নম্বর কোশ্চেনের দিকে এগোনো যাক দেখো কি বলা হয়েছে রাকাত ই আলমগিরি কে রচনা করেছেন রাকাত ই আলমগিরি কে রচনা করেছেন আগেই বললাম যে কোশ্চেনটা নতুন মনে হবে খাতায় নোট ডাউন করে নিতে পারো আর ফ্রি পিডিএফ ডাউনলোড করতে চাইলে তো অবশ্যই আমাদের অ্যাপস ইনস্টল করতে হবে তার সাথে তোমরা টেলিগ্রাম গ্রুপেও জয়েন করতে পারো তো দেখো এই কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার হবে অপশান সি ঔরঙ্গজেব ঠিক আছে এই যে রাকাতি আলমগিরি এটা রচনা করেছেন কি ঔরঙ্গেব ঔরঙ্গ ঔরঙ্গজেব ওকে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এবার উনিশ নম্বর কোয়েশ্চেনের দিকে এগোনো যাক কী বলা হয়েছে কোন শাসক হিন্দুস্তান নিজের সাম্রাজ্য হারিয়ে পনেরো বছর নির্বাচনে থাকার পর পুনরুদ্ধার করেন কী বলা হয়েছে বলা হচ্ছে কোন শাসক হিন্দুস্তানে নিজের সাম্রাজ্য হারিয়ে পনেরো বছর নির্বাচনে থাকার পর পুনরুদ্ধার করেন ভালো করে কোশ্চেনটা পড়ো তারপরে অ্যান্সার করো সময় দিচ্ছি সকলকে কোন শাসক হিন্দুস্তানের নিজের সাম্রাজ্য হারিয়ে পনেরো বছর নির্বাচনে থাকার পর পুনরুদ্ধার করেছেন আমি কিন্তু একটা গল্প তোমাদেরকে শিখিয়েছিলাম কিন্তু বা বলেছিলাম যে এই সম্বন্ধে কিন্তু এই রাজার সম্বন্ধে ওকে খুব ইন্টারেস্টিংভাবে বলেছেন ভুলার কথা না অপশান সি কারেক্ট হুমায়ুন ওকে এই গল্পটা এখন আর বললাম না আগের ভিডিওগুলো দেখে নিও সেখানে কিন্তু সুন্দর করে আলোচনা করা রয়েছে কিন্তু ওকে এবার হচ্ছে এবার লিঙ্ক কোথায় পাবে লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে ওকে এবার হচ্ছে কুড়ি নম্বর কোশ্চেনের দিকে এগোনো যাক আহ পাঁচশাহ নামা কে রচনা করেছেন কি বলা হয়েছে পাঁচ শাহ নামা কে রচনা করেছেন কুড়ি নম্বর কোশ্চেন আজকের পাঁচ শাহ নামা কে রচনা করেছেন অ্যান্সার করো প্রত্যেককে অ্যান্সার করো ইজি কোশ্চেন কিন্তু প্রচুর পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলোকে রিপিট করা হয় মোগল সাম্রাজ্য থেকে তাই ভালো করে খুটিয়ে কিন্তু তোমার মোগল সাম্রাজ্য কিন্তু আমি পড়িয়ে দিলাম আচ্ছা দেখো যারা অপশান বি বলছে কালেকটা স্যার আব্দুল হামিদ আর যারা ভয়েস চেঞ্জের ক্লাস এখনও করছো না তাদেরকে বলি অবশ্যই করো কিন্তু একদম ট্রিক্স ধরে কিন্তু অপশান ধরে অপশান দেখবা অ্যান্সার করবো অপশান দেখ বা অ্যান্সার করবো পরীক্ষা হলে কোনো চাপ নেই অঙ্ক ক্লাস করাচ্ছি অঙ্ক ক্লাস অ্যাটেন্ড করো ইজিভাবে অপশান ধরে পরীক্ষা হলে করতে পরীক্ষার সময় বাঁচানোটা কিন্তু সবচেয়ে বড় বিষয় ওকে আচ্ছা একুশ নম্বর প্রশ্ন দেখো মনসব কথাটির অর্থ কী কী বলা হয়েছে মনসব কথাটির অর্থ কি একুশ নম্বর কোশ্চেন আজকের মনসব কথাটির অর্থ কি। অ্যান্সার করার চেষ্টা করো যারা বন্ধুরা আচ্ছা অ্যান্সার করো তোমরা প্রত্যেকে অ্যান্সার করো সময় দিচ্ছি অ্যান্সার করো সব কথাটির অর্থ কী প্রত্যেকে অ্যান্সার করো যারা বন্ধুর অপশান এ বলছো কারেক্ট অ্যান্সার একটি পদ ওকে একটি পদ সাড়ে ছটায় কিন্তু তোমাদের প্রত্যেক ডেলি ক্লাস চলছে কিন্তু ওকে সাড়ে ছটায় সন্ধ্যা সাড়ে ছটায় কিন্তু ডেলি ক্লাস চলে আরটা ক্লাস চলে হচ্ছে বেলা বারোটায় ক্লাস চলছে এই দুটো ক্লাসে কিন্তু লাইভে তোমরা অ্যাটেন্ড করতে পারো কিন্তু ঠিক আছে যারা পরে দেখো তারা কিন্তু এই টাইম দুটো মেনে নাও সাড়ে ছটায় সন্ধ্যা সাড়ে ছটায় আর হচ্ছে বেলা বারোটার সময় কিন্তু ক্লাস চলে বেলা বারোটার সময় কোনো দিন আমাদের ইংলিশ ক্লাস চলে কোনো দিন অঙ্ক ক্লাস চলে আর কিন্তু সন্ধ্যেবেলায় কিন্তু সাহায্য করে তোমার জিগে ক্লাস কিন্তু টানা তোমরা পেতে পেয়ে যাচ্ছ তোমাদের ভালোবাসা আরও লাইক করো শেয়ার করো তাহলে আরও বেশি ভালো ভালো ভিডিও আর প্রচুর ভিডিও দেওয়া হবে এই চ্যানেলটিতে একুশ একুশ তো হলো বাইশ নম্বর ঔরঙ্গজেব কয়ে মারা যান কী বলা হয়েছে ঔরঙ্গজেব কবে মারা গিয়েছিলেন বাইশ নম্বর প্রশ্ন ইন্টারেস্টিং প্রশ্ন ঔরঙ্গজেব কয়ে মারা গেছিলো প্রচুর পরীক্ষা এসছে আর এসেও থাকবে সামনের পরীক্ষাগুলোতেও তাছাড়া বন্ধুরা অপশান ডি বলছো আরেকটা অ্যান্সার সাত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব মারা গেছিল ইজি কোশ্চেন এখন একটা ইজি কোশ্চেন হয়ে গেছে তবে এখনও কিন্তু পরীক্ষায় কোশ্চেনটা আসে তেইশ নম্বর কোশ্চেন দেখো কোন ভারতীয় শাসক নিজের খরচে হজ তীর্থযাত্রা শুরু করেছিলেন কি বলা হয়েছে কোন ভারতীয় শাসক নিজের খরচে হজ তীর্থযাত্রা শুরু করেছিলেন তেইশ নম্বর কোশ্চেন অ্যান্সার করার প্রত্যেকে চেষ্টা করো কোন ভারতীয় শাসক নিজের খরচে হজ তীর্থযাত্রা শুরু করেছিলেন তো বন্ধুরেক্ট অ্যান্সার হবে আকবর ওকে অপশান বি কারেক্ট অ্যান্সার নিজের খরচে হচ্ছে তিনি তীর্থযাত্রা ব্যবস্থাপনা করেছিলেন এবার চব্বিশ নম্বর কোশ্চেনের দিকে এগোনো যাক ওকে দেখো কী বলা আছে তুজু বাবরি কে রচনা করেছিলেন তুজুকি বাবরি কে রচনা করেছিলেন অ্যান্সার করার চেষ্টা করো প্রত্যেকে তুজো কি কে রচনা করেছেন আচ্ছা ধরো একটা ভিডিও কেউ এক হাজার লোক দেখছে তা কি করে লাইক আমি বুঝে পাই না দেড়শো থেকে দেড়শো থেকে দুশোর মধ্যে লাইক আসে বা একশো থেকে দেড়শো লাইক আসে একটা লাইক তো করতে বলি শুধু তোমরা একটা প্লিজ লাইক করো যাকে আমাকে ভালোবাসো আমার চ্যানেলকে ভালোবাসো যারা ডিফেন্সকে ভালোবাসো তারা অবশ্যই একটা লাইক অন্তত করতে পারো লাইক করতে কোনো টাকা যায় না কোনো পয়সা যায় না সম্পূর্ণ ফ্রি একটু মোটিভেশন পাই আমরা আরও ভিডিও ভালো ভালো তৈরি করার তাই যদি এক হাজার লোক দেখো এক হাজার স্টুডেন্ট দেখো তাহলে তো অন্তত পাঁচ সাতশো লাইক করা উচিত আমি মনে করি আমি যখন ভিডিও দেখতাম বা ইউটিউব দেখে শিখতাম যখন আমি ছাত্র ছিলাম তখন কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে লাইক করতাম কারণ সেই শিক্ষক এতে অনেকটা অনুপ্রেরণা পেত আর ভালো ভালো ভিডিও তৈরি করার ইচ্ছা জাগত তার ঠিক আছে তাই তোমাকে লাইক করতে বলি যে লাইক করো ভিডিও তো হচ্ছে যার অপশন সি বলছে কারেক্ট অ্যান্সার আবুল ফজল ওকে তুজু কীভাবে রচনা করেছিলেন আবুল ফজল এবার লাস্ট কোয়েশ্চেন দেখো কিছু ডোন্ট মাইন্ড কিছু মনে করো না যা সেটা লাইকের কথা তোমাদেরকে বলেছি অনেকেরা হয়তো খারাপ লাগতেও পারে যে লাইকের কথা বলা বলছে লাইক করলে একটু মোটিভেশন পাওয়া যায় আরও আমি আরও টিচার লাগাতে পারি তাহলে এই চ্যানেলটিতে যাই তোমরা আরও ভালো করে পড়াশোনা করতে পারো আর শুধু লাইক করো দেখো শেয়ার করো প্রচুর ভালো টিচার দেবো আর ওই চ্যানেলটিতে আমি কথা দিলাম তোমাদেরকে পঁচিশ নম্বর প্রশ্ন দেখো আকবরের রাজস্ব মিলিটারি সেনাবাহিনীর প্রধান কে ছিলেন কী বলেছে আকবরের রাজস্ব রাজত্ব মিলিটারি সেনাবাহিনীর প্রধান কে ছিলেন অ্যান্সার করো প্রত্যেকে অ্যান্সার করো ইজি কোয়েশ্চেন একটা আকবরের রাজত্ব মিলিটারি সেনাবাহিনীর প্রধান কে ছিলেন বন্ধু কারেক্ট আনসার হচ্ছে মীরবক্স ওকে অপশন এ কারেক্ট আনসার ঠিক আছে টোটাল তোমার সাথে পঁচিশটা প্রশ্ন আলোচনা করলাম আর তোমাদেরকে বললাম যে যে ডাউনলোড করতে হবে পিডিএফ ফাইলটা তাহলে তোমায় কি করতে হবে তাহলে তোমাদের ডিসক্রিপশনের লিঙ্কগুলো ফলো করতে হবে না তুমি অ্যাপ স্টল করতে হবে বা টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে দুটো লিঙ্কই দেওয়া আছে আর আদার্স ক্লাসগুলো দেখতে চাইলে তার লিঙ্কও দেওয়া আছে সেগুলো দেখতে পারো আর যদি কোনো কথা আমার হার্ড মনে হয় বা কষ্ট পেয়ে থাকো তাহলে অবশ্যই আমি ক্ষমা করো তোমার দাদাভাইকে তো জয়েন মন্ত্র নতুন টুটার তোমার সাথে আবার দেখা হবে সে সুস্থ থেকো ভালো থেকো হুসুর জয়েন আন অকাডেমি প্লাস সত্যি তো আমরা আন অ্যাকাডেমি প্লাসে জয়েন করবো কেন কারণ বেঙ্গলের বেস্ট এডুকেটারের কাছে তোমরা এখানে পড়ার সুবিধা পেয়ে যাচ্ছে এবং তাদের গাইড পেয়ে যাবে এখানে চলছে অনেক ব্যাচ যেমন কি ডাব্লুবি টেট ডাব্লু বি আই মেনের ব্যাচ মিসলেনিয়াস পিএসসির মতো বড় বড়ো পরীক্ষার তোমরা প্রস্তুতি নিতে পারবে এই আন অ্যাকাডেমি প্লাসের মাধ্যমে এছাড়াও আপকামিং ব্যাচ আসছে কত তারিখে ষোলোই আগস্ট তোমরা সেখানে জয়েন করতে পারো এছাড়াও পনেরোই আগস্ট নতুন একটি ব্যাচ আছে সেই ব্যাচে তোমরা জয়েন করতে পারবে এছাড়াও তোকে তেসরা আগস্ট থেকে তোমাদের একটি ব্যাচ চলছে সেই ব্যাচে তোমরা জয়েন করতে পারবে এছাড়াও তোমাদের কিন্তু পাঁচই জুলাই একটি ব্যাচ চলছে সেই ব্যাচে তোমরা জয়েন করতে পারবে এছাড়াও পনেরোই জুলাই ব্যাচ চলছে সেই ব্যাচটাতেও তোমরা জয়েন করতে পারো আর আমরা এই আন অ্যাকাডেমিতে অ্যাকচুয়ালি জয়েন করবো কেন প্লাস কী কী ফ্যাসিলিটি পাবো সেটা ভালো করে একবার জেনে নেওয়ার দরকার রয়েছে দেখো পোলস চার্ট অপশান পেয়ে যাচ্ছ তোমরা এরপরে আছে সেলফ অ্যানালিস্ট থট পোলসের অপশন পেয়ে যাচ্ছ নো ইয়োর র্যাঙ্ক এভরি ক্লাস অর্থাৎ তুমি পরীক্ষাটা দিলে তারপরে কত র্যাঙ্ক করলো মধ্যে দেখার সুবিধা পেয়ে যাবে বেস্ট এডুকেটার সাথেও কিন্তু এগুলো তোমরা পেয়ে যাচ্ছ স্ট্রাকচার কোর্স অফ এভরি এডুকেটার পেয়ে যাচ্ছো এছাড়াও কি তোমরা যেগুলো পাচ্ছ দেখো যে ক্লিয়ারিং ক্লাসেস অর্থাৎ তোমার যত ডাউট থাকছে সমস্ত ডাউট তোমার ক্লিয়ার করে দেওয়া হবে ক্লাসগুলোর মাধ্যমে উইকলি কুইজ পেয়ে যাচ্ছ তাছাড়াও তোমরা পেয়ে যাচ্ছো মেগা কুইজ পেয়ে যাচ্ছ এই সমস্ত ফেসিলিটি পেয়ে যাচ্ছ তোমরা এই আনাকাউন্ট প্লাস জয়েন করলে দেখো এবার যদি আমার তুমি রেফারেল কোড ইউজ করো টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে ডেসক্রিপশন তো অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কটা ফলো করতে পারো টি ডি টেন লেখা থাকবে দেখবার ডিসকাউন্ট কোড ঠিক আছে আমি তোমাদের করবো দেখো কোনো সময় এক মাস বা তিন মাসের জন্য তোমার সাবস্ক্রিপশন নিবার না তো অনেকটা পয়সা টাকা তোমাদের বেশি যাবে আমি তোমাদের কলো বারো মাসের অন্তর নেওয়ার চেষ্টা করো বারো মাসে নিলে তোমাদের দেখো লেখা আছে সাত হাজার টাকা সেখানে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাওয়া সাতশো টাকা কমে যাবে সামথিং পাঁচশো টাকা করে মাসে তোমাদের পড়বে আর জয়েন করলে সমস্ত সুবিধা তোমরা আনাকাডেমি প্লাস থেকে পেয়ে যাবে আশা করি সমস্ত তত তোমরা বোঝাতে পেরেছি কেন আন প্লাসে তোমার জয়েন করবে তো ডিসক্রিপশনের লিঙ্কটা তোমরা ফলো করতে পারো